তোমার হয়ে গেছে? ওকে রাখোনি কেন? তো কষ্ট করে জেগে থাকার কোনো দরকার নেই, আমি খাবার নিয়ে নিতে পারছি। তোমার কি মনে হয় আমি এগুলো কষ্ট করে করি? খাবার সময়টাই তো যা তোমাকে পাই, তো সারাদিন পালিয়ে বেড়াও। পালিয়ে আর যাবো কোথায়? কি আছে আর দাও। মা ফোন করছেন কয়েকদিন ধরে, গ্যাস্ট্রিকের প্রবলেমটা আবার খুব বেড়েছে জানো, এত উপোস টুপোস করে না, বললে তো একদম কথা শোনে না। কদিন তো এখানে এসে ছিলেন, তখন তো একবার মনে করাতে পারতে, চেক করে দিতাম। মা যেতে বলছে বারবার। আমি কি করে যাব? হসপিটালে অনেক কাজ, তারপর ডক্টর সান্নালের জায়গায় আরেকজন আসছেন, আমার আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। একটা রুটি নেবে? না। আমি তো একাই যাই আকাশ আশ্রমে, মা জানেন মায়ের জামাই খুব ব্যস্ত। কি আশ্চর্য নন্দিনী, আমি কি ইচ্ছে করে যাই না তা তো নয়, দেখেছো তো যতবারই যাব বলেছি ঘটনাচক্রে কোনো না কোনো কিছু একটা ঘটে গেছে। ঘটনাচক্রে, তার মানে তুমিও মানো যে ঘটনাচক্রে এমন অনেক কিছু হয় যেগুলো আমাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে, কিন্তু ভুল বোঝাবুঝির সময় আমরা সেগুলো নিয়েই। তোমার বিছানা করা আছে, তুমি শুয়ে পড়ো, আর অ্যালার্মটা সময় মতো দিয়ে নিও। কি হলো, তুমি যাও, তোমার কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার বালিশটা দাও। কেন বাবা? আমি ও ঘরে শোবো, তোমরা এখানে শো। দাও। হ্যাঁ তুমি যাও, আমি দিয়ে আসছি। ঠিক আছে।